হয়, মই বর্তমান উপস্থিত আছো এখন শতবর্ষ গড়কা দুর্গা পূজাস্থলীত। আর এই শতবর্ষ গড়কা দুর্গা পূজাস্থলীখনি হৈছে বৰকা দুর্গা পূজাস্থলী। আর এইবিলি তেখেতসকলে দহদিনিয়া বিস্তীর্ণ কার্যসূচীরে এই যে শতবর্ষ পূজাভাগ আগবাব দেবী দুর্গার পূজাভাগ আগবাবলে ওলাইছে। আর মূর ক্যামেরা সহযোগী দেখাইছে এয়া হল রাম মন্দির, তখনের যে মুখ্য তোরণ, তখন মুখ্য তোরণ হল রাম মন্দির। কেনো যেহেতুকে রামর কারণে এখন পূজা করা হয়েছিল আর সেই কারণে রাম মন্দির তো যেহেতুকে অযোধ্যাত আছে, অযোধ্যাত হয়তো রাম মন্দির চাবলৈ যাবলৈ হয়তো এই অঞ্চলের দুখিয়া যেহেতুকে বহুতো লোক আছে যাব নোৱাৰিবও পাৰে, সেই কারণে তেখেতসকলৰ সুবিধার অর্থে তেখেতসকলে এইবেলি শতবর্ষত তেখেতসকলে রাম মন্দিরের আর্হিত মুখ্য তোরণ নির্মাণ করেছে। আর এই যেহেতুকে দহদিনিয়া বিস্তীর্ণ কার্যসূচীরে তেখেতসকলে দুর্গা পূজাখনি অনুষ্ঠিত করব, তা এইটো নিশ্চয় ব্যয়বহুল হব। আর এই কিমান ধরনের কিমান ব্যয়বহুল হব পাৰে সেই বিষয়ে মই জানিব বিচাৰিম কার্যকর্তা এগারী। হয় নমস্কার, আমি এই 2024 চনের যে আমার এই দুর্গা পূজা আহি আছে, এই দুর্গা পূজা হয়েছে আমার এবার বোরকার অঞ্চলের শতবর্ষ। আর এই শতবর্ষ অনুষ্ঠানটা আমি বর্ণাঢ্য কার্যসূচীরে আমি অহা 3 অক্টোবরের 13 অক্টোবর আমি বিভিন্ন কার্যসূচী হাতত লৈছো। আর যেহেতুকে আমার মুখ্য আকর্ষণ হয়েছে আমার রাম মন্দিরের মুখ্য দ্বার, গতি রাম মন্দিরের মুখ্য দ্বারটার আমার উদ্দেশ্য হয়েছে যে যেহেতুকে এই আমার মা দুর্গার এই অকাল বোধনত মানে এইখানে সময় রামে এই পূজা করেছিল, গতি রামে যেটুকু এইখান পূজা করেছিল রামের নামতো আমি মানে কি যেটুকু অযোধ্যাত গিয়ে কিনে আমার বহুতো মানুষে রাম মন্দির চাব নয়, গতি আমি রাম মন্দিরের অকনমান আহারি যাতে আহারি তেখেত মানে কি আমার মানে দুখিয়া বা অন্যান্য রাইজে যাতে দেখা পায় সেই উদ্দেশ্যে আমি রাম মন্দিরের আহারি এটা করেছো। আর এই রাম মন্দিরের আহারিটা আমার মুখ্য দ্বারটো আমার উন্মোচন করব রঙিয়া বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক আমার ভবেশ কলিতা ডাঙরিয়ায়। কিন্তু তার মাজতে একটা কথা, একটা প্রশ্ন করবই লাগবে, যেহেতুকে আপনাদের শতবর্ষ অনুষ্ঠান উদযাপিত করব, ইয়াত বাজেটের কথা আছে? হয় হয়, বাবি আমার এই বাজেটটা একটা কথা আছে যে প্রায় আমি 50 লাখ টাকার বাজেট এটা আমি মানে কি ধার্য করছো, গতি আমার গাঁওয়ার বিভিন্ন আমার যেটুকু প্রায় 850 ঘর মানুষ আমার মানে কি আছে, গতি বিভিন্ন 850 ঘর মানুষের আমি বিভিন্ন ধরনের তেখেতকে দান বরঙনি আগবাইছে। আমার এই বোরকাকে ধরে আমার চারিওপিনে যে অঞ্চল আছে দালাঙে হোক পানিতেমাই হোক আটগাঁওয়ে হোক বা এইফালে সাংসারি আপনার ধোপাদারি বনমাজা আঠিয়া বই এই বিভিন্ন আপনার ঠাইরপর আমার বিভিন্ন রাইজে আমার সহায় সহযোগিতা মানে কি আগবাই আছে, গতি তেখেতলে আমি আশা করছো তেখেতসকল আমার এই কার্যসূচীত বিভিন্ন ধরনের সহায় সহযোগিতা আগবাব। আর তার লগতে আমি এই কথাটা আমি যে 3 অক্টোবরের কার্যসূচী আছে 3 অক্টোবরের কার্যসূচীরপর আমি সাংস্কৃতিক সন্ধ্যারপর বিভিন্ন ধরনের আমার কার্যসূচী আছে 13 অক্টোবর, তার লগতে আমি আশা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমার সকলরে আদর সকলরে মানে মরমর গতি তেখেতকে আমি নিমন্ত্রণ ইয়াত জানাইছো, যেহেতুকে এবার অষ্টমী আর নবমী পূজা একদিনাই হয়েছে, গতি তেখেতক আমি নবমী মানে অষ্টমী নবমী পূজার যে আমার আহুতি আছে গতি আহুতিত আমি তেখেতক নিমন্ত্রণ জানাইছো। আর আমি আশা করি তেখেতর উপস্থিতি আমার রাইজক উৎসাহ জানাবো, আর রাইজেও মানে কি আমার তেখেতর মানে কি উপস্থিতির তেখেতর মা দুর্গার আশীর্বাদ আমি সকলে গ্রহণ করব পাৰিম। গতি আমি আশা করছো এই অঞ্চলের বিভিন্ন ভক্তবান রাইজে ইয়াত আহক রাম মন্দিরের মানে কি আপনার আহিত মুখ্যদার চাওক মা দুর্গার আশীর্বাদ লোক আর এইখানে আমি কামনা করছো। অন্য এগারী কার্যকর্তা আছে আপনার জানি সাংস্কৃতিক বিভাগ তো কেনে হব যেহেতু দহদিনিয়া কার্যসূচী? ইতিমধ্যে আমার 3 তারিখের আরম্ভ হবলগে শতবর্ষ উদযাপনের জড়িত আমার যে সাংস্কৃতিক শোভাযাত্রা হব, এই সাংস্কৃতিক শোভাযাত্রার ক্ষেত্রে আমি এগারী খ্যাতনামা অভিনেত্রী আমার বিউটি বাইলুং বাইদুক আমি আমন্ত্রণ জানাইছো শোভাযাত্রার অংশগ্রহণ করার কারণে, তার যথেষ্ট মানুষ হব। আমি প্রায় এই সাংস্কৃতিক শোভাযাত্রা আমি প্রায় 15,000 মানুষ আমি আমি একটা আশা করছো। তার লগতে আমার সন্ধ্যা আর আমার কি হব আপনার দরঙরপর আমি এগারী নাগারা নামের শিল্পী আমন্ত্রণ করে আনিছো কুমুদ ডেকা, যথেষ্ট জনপ্রিয় নাগারা নামের শিল্পী। তার লগতে আমার 4, 5, 6, 7, 8 আমার বিভিন্ন টুকারি গীত ভক্তিমূলক গীত ভজন বরগীত লোকগীত এই ধরনের আমার দিহানাম প্রতিযোগিতা এইবিল আমার অনুষ্ঠান তাত চলিব। আর তার লগে লগে আমার ষষ্ঠীরপর অষ্টমীলক থিয়েটার চলিব আর নবমীত আমার অসমৰ জনপ্রিয় শিল্পী পাপুরি গগৈ বাইদেউক আমি আমন্ত্রণ জানাইছো সকলকে আমোদের কারণে। আর দশমীর দিনাখনে আছে আমার অসমৰ জনপ্রিয় কণ্ঠশিল্পী আশুর্য বরপাত্র বরগোহাঁই, গতি আমি এই সকলখিনিকে আমন্ত্রণ জানাই একটা খুব সুন্দর একটা সাংস্কৃতিক মানে আধ্যাত্মিক দিকের লগতে খুব একটা মানে সাংস্কৃতিক একটা দিকে আমি দাঙি ধরার কারণে আমি প্রয়াস করছো। মা দুর্গা যাতে আমার কৃপা দৃষ্টি করে এই আমার তেখেতর প্রতি আহ্বান। হয়, তেখেতর সাংস্কৃতিক বিভাগটো যথেষ্ট শক্তিশালী আর বিভিন্ন বহুকেইজন তেখেতসকলে খ্যাতনামা শিল্পীক আমন্ত্রণ জানাইছে। মহিলার কিন্তু যিকোনো অনুষ্ঠান অনুষ্ঠিত করলে মহিলাই আগভাগ ললে সফল হয়, আপনার কেনেকুয়া আগবাড়িছে? আমি ভালে, আমার কামখিনি ঠিকই চলি আছে আর আপনার চ্যানেলের যোগেদি সবকে সমূহ অসমবাসী রাইজকে
মই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছিল। আমি প্রত্যেকটো মহিলাই দে আমি বলে কোৱা নাই আৰু আমার বোরকার প্রত্যেকটো মহিলাই যথেষ্ট মানে আগবাড়ি আছে কামত আৰু বা সবতকে তো আমি শোভাযাত্রাটোত গুরুত্ব দি আছো, কেনেকৈ আমি শোভাযাত্রাটো ভালকে চলাই নিব পাৰো আৰু বাকিবোৰতো আমি লাগিয়ে আছো। বাকিবোৰ কামত আমার মহিলাখিনি বিরাট অ্যাক্টিভ, আপনার কো আৰু মহিলাখিনি সবেই অ্যাক্টিভ, গতিকে বোরকার মহিলাখিনিয়ে ধুনিয়াকে শতবর্ষ আমার পার করে নিব। হয় তেখেত মহিলাসকলো বহুত উৎসাহী হয়ে আছে আৰু এই যে শতবর্ষ এইবেলি তেখেতলে শতবর্ষর পূজাবাগী সকলো রাইজর উপস্থিতি বিচাৰিছে, লগতে এই মহিলাসকলে আশা করেছে যে সমগ্র এই বোরকা অঞ্চলের রাইজে আহি যাতে এই রাম মন্দিরের আর্হির এই মুখ্য তোরণ দর্শন করার লগতে এই অষ্টমী নবমীর দিনাখন যে মুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত হব মুখ্যমন্ত্রীর মহোদয়ের লগত দেবীর আশীষ লওয়ার বাবে সমগ্র রাইজক আহ্বান জানাইছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।